সাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যা ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী শনিবার থেকেই প্রচণ্ড ঝড় বৃষ্টিতে ভাসতে চলেছে পশ্চিমবঙ্গের এই জেলাগুলি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। এবার বৃষ্টি যেন পিছুই ছাড়ছে না। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হয়েছে। এবার ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আর খুব একটা কমার সম্ভাবনা নেই, তবে ন্যূনতম তাপমাত্রা আপাতত 18 থেকে 19 ডিগ্রির মধ্যেই থাকবে। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি রাজ্যে। দার্জিলিং কালিম্পংয়ে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টি বাড়বে রবিবার থেকে। হ্যাঁ বন্ধুরা, উত্তরবঙ্গের বাকি জেলাতে শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তরের হাওয়া, শনিবার প্রবালী হাওয়ার দাপট বাড়বে। শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে প্রবালী হাওয়ার ভর করে। এই জলীয় ও বাষ্প থেকেই বজ্রগর্ভ মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। উপকূল সংলগ্ন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, ঝাড়গ্রাম জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা শনিবার আংশিক মেঘলা আকাশ থাকবে এবং রবিবার হালকা বৃষ্টি থাকবে রাজ্য জুড়ে, এমনটাই জানিয়েছে। উপকূলে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি হবে, কিন্তু হালকা বৃষ্টি রাজ্যের সব জেলাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।